সোমবার কমলপুর মহাবিদ্যালয়ের নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিমল সিংহ সভাগৃহে হয়েছে অনুষ্ঠান। তবে নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হইচই শুনে বিস্মিত শিক্ষামন্ত্রী সহ অতিথিরা। সোমবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমলপুর বিমল সিংহ সভাগৃহে হয়েছে এই অনুষ্ঠান। নবীনবরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য জনসংগঠন ও যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক আশিস সাহা, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবাশিস রায়চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এই মুহূর্তে শিক্ষা দপ্তরে 12,000 শিক্ষককে চাকরি দেওয়া যেতে পারে, কিন্তু শিক্ষকদের চাকরি করার জন্য রাজ্যে গুণগত সম্পন্ন বেকার নেই। শিক্ষামন্ত্রীর প্রশ্ন, এত বছর কি রাজ্যে শিক্ষা হয়নি? কেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, গুণগত শিক্ষা হতে পারছে না? বর্তমান সরকার চাইছে গুণগত শিক্ষা। বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা ক্ষেত্রে, তাছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো এবং দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিচ্ছে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কি শিক্ষা, খাদ্য জনসংগঠন ও যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথির তথা শিক্ষামন্ত্রী যখন হল ঘরে প্রবেশ করছেন, তখন একাংশ ছাত্রছাত্রী হইচই শুরু করে। এই ঘটনায় খাদ্যমন্ত্রী খুবই দুঃখিত হন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে এই ধরনের ব্যবহার তিনি আশা করেননি, কারণ শিক্ষামন্ত্রী তাঁর বহু মূল্যবান সময় নষ্ট করে কমলপুর কলেজের নবীনবরণ উৎসবে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার অভিভাবকরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবুল।